তারাম বহু হবতু মাম হবতু বক্তারম ওম শান্তি শান্তি শান্তিঃ ওম ভদ্রং কর্ণেভিঃ শৃণুয়াম দেবাঃ ভদ্রং পশ্চিমাক্ষভির্যজত্রাঃ স্থিরৈরঙ্গৈস্তু ষ্টুভাগুং স্বস্তু নোভিঃ ব্যাসেম দেবহিতৈর্যদায়ুঃ স্বস্তি ন ইন্দ্রো বৃদ্ধশ্রবাঃ স্বস্তি নঃ পূষা বিশ্ববেদাঃ স্বস্তি নস্ত্রাক্ষু অরিষ্টু নেমিঃ স্বস্তি নো বৃহস্পতির্দধাতু ওম শান্তি শান্তি শান্তিঃ ওম নমো ব্রহ্মণে নমো বস্ত্বগ্নয়ে নম পৃথিব্যয়ে নম ঔষধিভ্যঃ নমো বাচে নমো বাচস্পতয়ে নমো বিষ্ণুমে বৃহতে করোমি ওম শান্তি শান্তি শান্তিঃ ওম তৎসৈ যোরাবিনিমহে গাতুই জগ্গায়া গাতুই জগ্গপতয়ে দৈবী স্বস্তিরস্তু নঃ স্বস্তির্মানুষেভ্যঃ ঊর্ধ্বং জিগাতু ভেষজম শন্নো বস্তু দ্বিপদে সংচতুষ্পদে ওম শান্তি শান্তি শান্তিঃ ওম অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতঙ্গময় ওম শান্তি শান্তি শান্তিঃ ওম পূর্ণমদঃ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে ওম শান্তি শান্তি শান্তিঃ হরিঃ ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। স্বামীজির চিকাগো বক্তৃতা ও তার প্রাসঙ্গিকতা। এখন এই বিষয়ের উপর ভাষণ রাখবেন শ্রী অপূর্ব দাস মহাশয়। ঠাকুর মা ও স্বামীজির ভাবপ্রচারক এবং অধ্যক্ষ রামকৃষ্ণ মিশন ইংরাজি বিদ্যালয় জামশেদপুর। এখন শ্রী অপূর্ব দাস মহাশয়কে তার মূল্যবান ভাষণ রাখবার জন্য অনুরোধ করা হচ্ছে। সময় কত? হ্যালো, হ্যাঁ, শোনা বলছি যাচ্ছে বরাদ্দ কত সময়? আপনার? ওই 7:50 পর্যন্ত, তারপরে ওই প্রশ্নোত্তর ঠিক পর্ব আছে, আছে, মোটামুটি আপনি 8টা পর্যন্ত বলুন না, অসুবিধা নেই। না ওকে বলার আছে কিনা তো জানি না, তো ঠিক আছে। নমঃ শ্রীরাজায় বিবেকানন্দ সুরে সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। তো বিষয় যেটা সেটা আমরা সবাই শুনেছি, আর এই যে তত্ত্বমসি এই যে রূপটি স্বামী বিবেকানন্দ চর্চা করে চলেছে, এবং এর জন্মলগ্নের ক্ষণ থেকেই মোটামুটি এর সম্পর্কে আমার একটা ধারণা রয়েছে, এবং সে ধারণাটা কিরকম না, নিজেদের নিজের আপন জন যারা তারাই এর সঙ্গে যুক্ত আছে, এটা ভালো লাগে। আরো একটা বিষয় আছে যে এই যে অনলাইনে প্রোগ্রাম গুলো তৈরি, মানে এগুলো চালানোর ব্যাপারে আমরা প্রথম যখন এটা শুরু করলাম এই জামশেদপুর থেকে, তো তারপরে আমাদের আমাদের ওই যে মহামণ্ডলের পাঠচক্রের আগেকার সেক্রেটারি আর পরে তিনি মঠে যোগ দিয়েছিলেন চন্দন মহারাজ, একবার জানতে চেয়েছিলেন যে ঠিক কেমন করে এই গুগল মিটের মাধ্যমে এই বিষয়টি করা যায়। আগে যেখানে ছিলেন সেখানকার
প্রিন্সিপাল মহারাজ, সম্ভবত তিনি তাকে এটা নির্দেশ দিয়েছেন যে এটি ভালো করে জেনে নাও। তো তখন আমার আজকেও সেটা স্পষ্ট মনে আছে যে আমরা দুজনে এই গুগল মিটের মাধ্যমে সংযোগ করে তারপরে কিভাবে এটা চালাতে হয়, এটা একটা তার একটা বলা যেতে পারে যে রিহার্সাল আমরা দিয়েছিলাম ডেমো। তো সেই যে একটা শুরু সেটা আজ হয়ে গেল, 2-3 বছর তো প্রায় হয়ে গেল এটা চলছে। এর সঙ্গে সঙ্গে আরো অনলাইনে বেশ কিছু পাঠচক্র আমরা চালিয়ে যাচ্ছি, মঙ্গলবার করে হয়, শুক্রবারে হয়, সেটা সারা ভারত এবং ভারতের বাইরের লোকজন তারা তাতে তারা যোগ দিচ্ছেন, যারা কিনা স্বামী বিবেকানন্দের এই ভাবধারা এই চর্চার সঙ্গে দীর্ঘদিন ধরে যারা যুক্ত রয়েছেন। তো এখন এই যে একটা ভূমিকা বলি যা বলি, এই যে ব্যাপারটা এসে গেল, এই জিনিসটা আসার মধ্যেই আসলে স্বামী বিবেকানন্দের হয়তো শিকাগো বক্তৃতাই বলি বা সামগ্রিক ভাবে স্বামী বিবেকানন্দের যে প্রাসঙ্গিকতা সেটাও চলে আসছে একেবারে অব্যর্থ ভাবে। স্বামীজি একটা অসাধারণ চরিত্র যার তুলনা খুব সম্ভবত ওই যেটাকে বলা হয় যে স্বর্গমর্ত পাতাল দেবলোক কিংবা যদি ব্রহ্মলোক যে কোনো জায়গায় যাওয়া যায় এরকমটি আর দ্বিতীয় বোধহয় পাওয়া যায়। এখন সেই কথাটা আমরা যদি বলি তাহলে সেটা খুব একটা বিশ্বাসযোগ্য হবে না যে ঠিক কোন জায়গা থেকে আপনি বলেছেন। তো আমরা দেখি যে যারা স্বামীজির সঙ্গে দীর্ঘদিন সঙ্গ করেছেন এবং ভারতীয়রা সাধারণত এবং বাঙালিরা বিশেষ করে একটু বেশি আবেগপ্রবণ হয়, তারা আবেগে অনেক কিছু বলে দিতে পারে, কিন্তু বিদেশের যারা বিদুষী নারী, যারা শিক্ষিতা এবং যারা যথেষ্ট আধ্যাত্মিক মনোভাবাপন্ন, তারা মানুষকে খুঁটিয়ে খুঁটিয়ে আগে বিচার করে। তো সেরকমই একজন আমরা জানি যে স্বামীজির বিশেষ বন্ধু এবং শিষ্যা মিস ম্যাকলাউড। তো তিনি আমেরিকায় আছেন সেই সময়, তার সঙ্গে রামকৃষ্ণ মঠ মিশনের একজন সন্ন্যাসী, খুবই শ্রদ্ধেয় এবং বলা যেতে পারে যে খ্যাতনামা সন্ন্যাসী, তাকে জিজ্ঞেস করেছিলেন যে স্বামী বিবেকানন্দের সঙ্গ আপনি তো অনেক বছর ধরে করেছেন, তো স্বামীজি সম্পর্কে আপনার ধারণাটা যে কিরকম। তো একটু যেন ধ্যানস্থ হলেন মিস ম্যাকলাউড, তারপরে বলছেন যে There is and there will never be a man like Vivekananda. মিস ম্যাকলাউডের কথা। তো বিবেকানন্দ মানুষটি সম্পর্কে এই যে কথা, এটা কথার কথা নয় কিংবা ওই যে আবেগ আপ্লুত কিছু বিষয় নয়, পৃথিবীর ইতিহাস তন্ন তন্ন করে খুঁজে সব আধ্যাত্মিক যদি বলি কিংবা দর্শন কিংবা মানব সেবার ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছে যে সমস্ত মহামানবেরা, অবতার পুরুষেরা, যাদের আমরা ঈশ্বর দূত কিংবা পয়গম্বর বলি, তাদের সব দেখে শুনে সবকিছু মাথায় রেখে মিস ম্যাকলাউড বলেছেন এই কথাটি। মিস ম্যাকলাউডের বিশেষ বন্ধু যিনি ছিলেন সিস্টার নিবেদিতা, মিস মার্গারেট নোবেল, তিনি স্বামী বিবেকানন্দ সম্পর্কে বলতে গিয়ে ঠিক রোমারোলা যেটা রামকৃষ্ণ সম্পর্কে বলেছিলেন তারই প্রতিধ্বনি করে তিনি বলছিলেন যে ইন হিম উই সি দা রিলিজিয়াস স্ট্রাগল অ্যান্ড স্পিরিচুয়াল পারসুইটস অফ দ্য সিয়ার অ্যান্ড সেন্স অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অফ পাস্ট 3000 ইয়ার্স। He is the pioneer and prophet of a new and better world of development. এই যে জিনিসগুলি, এই যে কথা, আমরা যে স্বামী বিবেকানন্দ সম্পর্কে তার শিকাগো বক্তৃতা এবং তার পরবর্তী তার গুরুত্ব, এই জিনিসগুলো যখন আলোচনা করতে যাচ্ছি, আমরা স্বামীজির একেবারে কাছ থেকে দেখা যে সমস্ত মানুষগুলি,
তাদের মতামত দিয়ে যখন আমরা বিচার করতে যাই, এবং সেটা যদি আমরা ঠিক ঠিক করে এটা অনুধাবন করার চেষ্টা করি, তাহলে কি দেখব যে এর মধ্যে সবকিছু যেন নিহিত রয়েছে। এক একটি বাণী সেটা যেন দেববাণীর মতো, নিবেদিতা তিনি যেন দেবলোকেরই কোনো এক বিরল এক এক সৃষ্টি, যাকে যেন স্বয়ং ভারতের ভাগ্য বিধাতা তিনি তৈরি করেই পাঠিয়েছিলেন, এদেশের জন্য তার সর্বস্ব পণ করবেন। স্বামী বিবেকানন্দ বলছেন যে দেখো, এই যে শিকাগোতে আমি গেলাম, আমেরিকায়, সেখানে যে ধর্ম মহাসভায় বক্তৃতা দিলাম, তুমি কি ভেবেছো এটা আমার ইচ্ছায় বা তোমার বা অন্য কারোর ইচ্ছায় হয়েছে? স্বয়ং ভারতের যিনি ভাগ্য বিধাতা, যে ভগবান, তিনি আমাকে সেখানে পাঠিয়েছেন। আর কালে আমার মতো এরকম হাজার হাজার বিবেকানন্দকে সারা বিশ্ব জুড়ে পাঠাবেন, কারণ ভারতের একটা মর্ম বাণী রয়েছে, যেই বাণীটি সারা বিশ্বের এখন ভীষণ প্রয়োজন। সে সময় তার যা মনে হয়েছিল, আজকের দিনে দাঁড়িয়ে আমাদের মনে হয় যে বোধ হয় একটুও স্বামীজি কিছু কম বলেননি, বরং বলা যেতে পারে বেশি বলেননি, বরং খুব কমই বলেছিলেন। স্বামী বিবেকানন্দের প্রভাব, তার শিকাগো বক্তৃতা সম্পর্কে শুধু বলতে গেলেই তার যে প্রথম যে ভাষণ, সেটাই হচ্ছে গিয়ে সত্যি বলতে কি সেটা নিয়ে একটা বই লেখা যায়। সেটা নিয়ে গবেষণা অনেক বেরিয়েছে, অনেক লোকজন সেটা নিয়ে গবেষণা করেছেন। আমরা অনেকেই জানি যারা বিবেকানন্দ নিয়ে ডক্টরেট করেছেন, স্বামী বিবেকানন্দের উপরে, তো সেই ডক্টরেট করছেন বলেই যে তারা বিরাট কিছু করে ফেলেছেন নয়, তা হয়তো নয়। জীবনে পালনের বিষয় রয়েছে, সেটা পরে আসব। তো সেই জায়গায় আমরা যদি দেখি যে বিবেকানন্দের প্রভাব নিয়ে একটা অদ্ভুত রিপোর্ট বেরিয়েছিল আমাদের পরাধীন ভারতবর্ষে, একটা সেডিশন কমিটি তৈরি হয়েছিল, যে দেশদ্রোহী যে বিরোধী আইন যেটা হয়, তো তার জন্য একটা কমিটি, তার বোধ হয় মূলে হেড ছিলেন চার্লস টিগার, কুখ্যাত, যিনি কিনা সেই বাঘাযতীনের সঙ্গে, যে বুড়ি বালামের থেকে একটা অসম যুদ্ধ হয়েছিল, পাঁচজনের সঙ্গে 500 বাছে বাছে ইংরেজ সৈনিক, তার যে জেনারেল যিনি ছিলেন চার্লস টিগার, সেই সময় বাংলা, বিশেষ কলকাতা ভারতের রাজধানী ছিল, তো কলকাতা জুড়েই কিন্তু মূলত ভারতের যে সশস্ত্র সংগ্রাম, বিপ্লববাদ, তার সূচনা হয়েছিল। সেই বিষয়ে প্রথমে ইংল্যান্ডের অ্যাকচুয়ালি বিখ্যাত যে গোয়েন্দা সংস্থা স্কটল্যান্ড ইয়ার্ড, তো তাদের হচ্ছে গিয়ে একটা দায়িত্ব দেওয়া হয়েছে যে এই যে সারা দেশ জুড়ে, এবং মূলত বাংলায়, তখনকার বাংলা মানে এখন যেটা বাংলাদেশ হয়ে গেছে সেটাকে নিয়েই কিন্তু, এই যে বাংলা জুড়ে বিরাট একটা বিপ্লবী আন্দোলন চলছে, সশস্ত্র সংগ্রাম চলছে, স্কুল কলেজ ছেড়ে ছাত্র যুবকেরা, এই ক্ষুদিরাম, বিনয় বাদল, দীনেশ, এরা সব কিছু ত্যাগ করে, এরকম প্রতিভাবান ছেলেরা, এরা আসছে কি করে, কিসের টানে? তো সেই সেডিশন প্রথম যে রিপোর্টটা বেরিয়েছিল, যেটা স্কটল্যান্ড ইয়ার্ড যেটা রিপোর্ট দিয়েছিল, তাতে একজন আসামি খুঁজে পাওয়া গেছিল। সেই আসামি হলেন শ্রী গদাধর চট্টোপাধ্যায়। খুব মজার ব্যাপার, এবং সেটি শোনার পরেই সঙ্গে সঙ্গে গদাধর চট্টোপাধ্যায়ের নামে কিন্তু কেস ফাইল করে, ওই কেস করে দেওয়া হয়েছিল, FIR। তো সেই কেস অনুযায়ী খোঁজ খবর পড়লো যে এই ভদ্রলোক কোথায় আছে জানতে হবে। তো তারপর খুঁজে তারা বের করে যখন সত্যটা জানলো, তখন তারা বুঝলেন যে এই গদাধর, যিনি আসলে শ্রীরামকৃষ্ণ, তিনি এখন আমাদের ধরাছোঁয়ার বাইরে, কারণ ওই রিপোর্টটা আসলে 1910 সাল নাগাদ এটা বেরিয়েছিল। তারপরে আবার 1918তে ওই সেডিশন কমিটির যে রিপোর্ট, সেই রিপোর্টে সেখানে একটা অদ্ভুত একটা ওরা বিষয় অনুসন্ধান করলেন। তারা বললেন যে আসলে এই বাংলা ছেলেদের খেপাচ্ছে যিনি, তিনি আর কেউ নন, এই স্বামী বিবেকানন্দ। এবং অদ্ভুত একটা কথা তারা লিখলেন যে স্বামী বিবেকানন্দ হ্যাজ বিকাম মোর ডেঞ্জারাস ওকে আফটার হিজ ডেথ। অদ্ভুত ব্যাপার না, যে স্বামী বিবেকানন্দ বেঁচে থাকতে থাকতে তিনি কি রকম ভয়ঙ্কর ছিলেন, সেটা কিন্তু ব্রিটিশরা অতটা টের পায়, অতটা নয়।
কিন্তু পরবর্তীকালে তারা এই হিসেব করে দেখলেন যে যুবকেরা, বিশেষ করে বিপ্লবীরা যারা বিভিন্ন রকম গুপ্ত সমিতির সঙ্গে যুক্ত রয়েছে, তো তারা কি করছে না, তারা যখন যেখানে কেউ কারোর সঙ্গে সাক্ষাৎ করতে হবে গোপন কোনো জায়গায় বা যেখানেই হোক, তারা কেউ কাউকে চেনে না। কেউ আসছে হচ্ছে গিয়ে হয়তো বিহার থেকে, কেউ হয়তো বাংলার একটা পূর্ব বাংলার কোনো একটা প্রত্যন্ত জায়গা থেকে, তো কে কিভাবে তারা জানবে না। তখন সেখানে একটা কমন তাদের যেটা বলা যে চিহ্ন বলা যেতে পারে, সেটা কি না, তাদের হাতে স্বামী বিবেকানন্দের বই থাকবে। তো এই রকম একটা ঘটনা আমার বোধ হয় বাংলার মাস্টারমশাইয়ের কাছে শুনেছিলাম, তো অনেক আমি যখন ছাত্র ছিলাম। তো বলছেন যে ঋষি অরবিন্দের, তিনি তখন শ্রী অরবিন্দ ঘোষ, বাংলার বিপ্লবী আন্দোলন, যা তার বলা যেতে পারে যে একেবারে তিনি কিনা সূচনা করেছিলেন, পায়োনিয়ার, যিনি পুরোধা পুরুষ বলা যেতে পারে। তো সেই অরবিন্দকে আমরা জানি যে আলিপুর বোমা মামলার চক্রান্তে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তার করার পরে তার বাড়িটা ওই পুলিশ এসে, ব্রিটিশ পুলিশ, তারা এসে তন্ন তন্ন করে খোঁজ করেছে। তো খোঁজ করার পরে তারা বিশেষ কিছু পেলেন না, স্বামী বিবেকানন্দের ছবি ছিল, আর একটা কৌটোর মধ্যে কিছু মানে বেশ কিছুটা ধুলো ছিল। এরা পুলিশ একেবারে ভীষণ ধন্দে পড়ে গেল। তখন তো আর আরডিএক্স কোথায় তখন গবেষণা তৈরি হয়নি, তো কিন্তু বোমা বানানোর তখন যে কায়দা কানুন সেগুলো আমাদের বাংলার বা পাঞ্জাব, মহারাষ্ট্রের বিপ্লবীরা তখন তারা শিখে গেছেন। তো তারা ভাবলেন যে এর মধ্যে কি বোমা হবে, এবং এত ছোট একটা কৌটোতে এইটুকু মশলা দিয়ে এ কি সাংঘাতিক বোমা বানাতে চাইছে তাহলে বলে, এটা আসলে শ্রী অরবিন্দকেই জিজ্ঞেস করলেন দাদা, আচ্ছা কি বলতো, এটা কি কোনো বোমা টোমা নাকি? বলে হ্যাঁ একদম বোমা, একদম ভয়ঙ্কর বোমা, তখনও তো অ্যাটম বোমা হয়নি, তখনও হয়নি আবিষ্কার বা ব্যবহার হয়নি। তো শ্রী অরবিন্দ ঘোষ বললেন যে এই এর মধ্যে যে ধুলো রয়েছে সেটা হচ্ছে দক্ষিণেশ্বরের শ্রী রামকৃষ্ণের পরমহংসের পাদস্পর্শে রঞ্জিত এই ধুলি। এই ধুলির এক একটা কণা থেকে একটা একটা বিরাট বিরাট বোমার সৃষ্টি হবে। অরবিন্দ যা বলেছিলেন সেটা কোনো অংশেই ভুল ছিল না, কারণ এর সবচেয়ে ভয়ঙ্কর যে বোমাটা সারা বিশ্বের হচ্ছে পরিমণ্ডলে ওই 11ই সেপ্টেম্বর একেবারে ধূমকেতুর মতো এসে পড়েছিল, এবং সারা বিশ্ব যেন আলোড়িত হয়ে গেছিল। সেই বোমাটি ছিলেন সাক্ষাৎ শ্রী রামকৃষ্ণের শ্রেষ্ঠ শিষ্য স্বামী বিবেকানন্দ। তো এইভাবে যদি আমরা সামগ্রিকভাবে দেখি যে স্বামী বিবেকানন্দের শিকাগো ভাষণের যে প্রভাবটা, সেটার ওই মানে পুরো সুনির্দিষ্ট ভাবে আমরা 1, 2, 3 করে গুণে বলতে পারবো না যে এইরকম এইরকম কয়েকটা পয়েন্ট বলে দিলেই এটা শেষ হয়ে যাবে, কারণ এর প্রভাব যেমন ছিল সারা ভারতবর্ষ ব্যাপী, এর প্রভাব ছিল সুদূর প্রসারী, প্রভাব ছিল এবং রয়েছে সারা বিশ্বব্যাপী। বিশ্বব্যাপী সেটা বারাক ওবামা যখন ভারতে আসছেন তখন ভারতবাসীকে সিস্টারসন ব্রাদার্স অফ ইন্ডিয়া বলে তিনি সম্বোধন করছেন, তার মধ্যেও স্বামী বিবেকানন্দের প্রভাব আছে। তারপরের ভদ্রলোক যিনি এসেছিলেন ওই খুব রিসেন্ট ট্রাম্প বলে যিনি, তিনি বিবেকানন্দ উচ্চারণটা ঠিকঠাক করতে পারেনি, কিন্তু এইটুকু তারা অনুভব করেছিলেন যে ভারতবর্ষে এবং ভারতবাসীকে একটা শব্দ একটা কথা দিয়ে একেবারে চুম্বকের মতো আকর্ষণ করে নেওয়া যাবে, সে ভুল করেই হোক ঠিক করেই হোক, বিবেকানন্দ, এই বিবেকানন্দ শব্দটার মধ্যে এমন একটা জাদু আছে। তো সেই যে প্রভাব থেকে কিন্তু কেই মুক্ত হতে পারেননি, সে জওহরলাল নেহরুও হতে পারেন, তিনি হচ্ছে গিয়ে ইউরোপীয় পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হতে পারেন তিনি, কিংবা আমরা পরবর্তীকালে যদি দেখি যে পরবর্তীকালের যারা স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন এবং স্বাধীন ভারতবর্ষে এই কিছুদিন পর্যন্ত তারা রাজনৈতিক ক্ষেত্রে কিংবা বিজ্ঞানের গবেষণায় তারা বিরাট নাম করেছিলেন, এরা প্রত্যেকেই প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে স্বামী বিবেকানন্দ দ্বারা
অনুপ্রাণিত হয়েছিলেন। এই প্রসঙ্গে একটা ঘটনা আমার মনে হচ্ছে, আমাকে দক্ষিণ চব্বিশ পরগনায় একটা জায়গায় আগে সপ্তাহে একদিন করে মাঝে মাঝেই যেতে হতো। তো সেইখানে যাওয়ার সূত্রে ওই যেখানে যেতে হতো সেখানেই একজন ডাক্তারবাবুর সঙ্গে আমার খুব আলাপ হয়েছিল। আমাদের তিনি আবার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনেরও ছাত্র ছিলেন, সেই হিসেবে আমার যেহেতু সিনিয়র তাকে দাদাই বলতাম এবং খুব ভালো মানুষ, কিন্তু তিনি বামপন্থী ভাবধারায় তিনি আস্থাসীন ছিলেন এবং এটা কোনো দোষেরও নয়। তিনি সৎ ডাক্তার একজন, তিনি কোনোদিন হাসপাতালে চিকিৎসার বাইরে কোনোদিন ওই যে যেমনটা করে লোক যে হাসপাতালে ডিউটির মধ্যেই নিজের হচ্ছে গিয়ে কোয়ার্টারে এসে আবার চেম্বার করছেন, এমনটা তিনি কোনোদিন করতেন না এবং তিনি তার বিরোধী ছিলেন। তো যাই হোক না কেন, বিবেকানন্দ নিয়ে তার একটা উন্মাসিকতা ছিল। তো এরকমটি হতে হতে একদিন কথা প্রসঙ্গে আমরা যখন বিবেকানন্দের কথা বলছিলাম, তিনি কোনো না কোনো ভাবে একটু ব্যঙ্গোক্তি করেছিলেন। তো হঠাৎ কি ভাব আসলো মনের মধ্যে, আমাদের বলতে হলো যে দেখুন, ভারতবর্ষে জন্মগ্রহণ করে এবং শিক্ষিত হয়ে কেউ যদি বিবেকানন্দ না পড়ে এবং না বোঝার চেষ্টা করে, তাহলে তার এই মনুষ্য জীবনটাই বৃথা। এইটা বলার পরে তিনি স্তব্ধ হয়ে একটু ক্ষুব্ধ হয়েছিলেন কিনা বলতে পারবো না, কিন্তু পরক্ষণেই তিনি স্বামী বিবেকানন্দের ওই লেকচার ফ্রম কলম্বো টু আলমোড়া বইটি আমার কাছে ছিল, যেটা বাংলায় ভারতে বিবেকানন্দ, তিনি সেটা নিলেন। নেওয়ার পরে তিনি বইটি খুব মনোযোগ দিয়ে পড়লেন। পড়ার পর তিনি ফেরত দিতে এসে বলেছিলেন যে তুমি ঠিকই বলেছ, ভারতবর্ষে জন্মগ্রহণ করে স্বামী বিবেকানন্দ না পড়াটা এটা হচ্ছে গিয়ে এটা নিজের প্রতি একটা বিরাট একটা নিজেকে বঞ্চনা করা, সেলফ ডেপ্রিকেশন। সেটা ভালো লেগেছিল তার। তো এরকম যে কত মানুষের জীবনে স্বামী বিবেকানন্দ আমাদের সবার অলক্ষে প্রতিদিন প্রতি মুহূর্তে বিরাট বিরাট বদল এনে দিচ্ছেন, সেটা আমরা হয়তো বুঝতে পারি না। কিন্তু এই যে যারা আজকে দিন রাত এক করে এক মাসের বেশি সময় ধরে যে ছাত্র ডাক্তারেরা আজকে কলকাতার রাজপথে তারা তাদের ঘর বানিয়ে ফেলেছে এই রোদে জলে বৃষ্টিতে, তাদের ক্ষুধা তৃষ্ণা শুধু তাই নয়, তাদের যে প্রকৃতিটাকে সাড়া দেওয়ার মতো যে সুব্যবস্থা সেটুকুও নেই, এই যুবকরা এরা যখন দেখি যে অদম্য সাহসে তারা এগিয়ে চলেছে, তারা ওই পুলিশের বুলেট কিংবা ওই আইনের চোখ রাঙানি কিংবা তাদের সাসপেনশন ওইসবের তোয়াক্কা করছে না, প্রবল পরাক্রান্ত পরাক্রমী শাসক তাদের মধ্যে একটু ভয় দেখাতে পারছে না, আমি অনেক লক্ষ্য করে দেখলাম ওই যে আমাদের যারা ন্যায় বিচারের প্রত্যাশী যুবক ডাক্তার ভাইয়েরা বোনেরা, তারা যে এই যে আন্দোলন করছে তাদের একেবারে পুরো ভাগে একটি ভাইকে দেখলাম, তিনি আমাদের এই অখিল ভারত বিবেকানন্দ যুব মহামন্ডলের এই ভাবধারার সঙ্গে একেবারে ছোট্ট বেলা থেকে তিনি যুক্ত, এবং আমাদের এক বন্ধুর সান্নিধ্যে এসে বিবেকানন্দ যে ভাবনা, বিবেকানন্দ যে আদর্শের সংস্পর্শে আসে এবং বিবেকানন্দ তার জীবনের প্রিয়তম তার আদর্শ পুরুষ হিসেবে তিনি গ্রহণ করেছে। ডাক্তার অনেকেই এখন দেখলে দেখতে পাবেন যে এই কয়েকদিনের মধ্যে যে জিনিসটি দেখেছি যে তাদের এই সাহসিকতা, একটা যুবকের গোষ্ঠী তারা একটা আন্দোলন করছে, সেখানে রাজনীতির প্রভাবশালী নেতারা তারা এসে তাদের সঙ্গে যোগ দিতে এলে তাদের হাত জড়ো করে বলছেন যে আপনারা ফিরে যান, কোনো পক্ষেই কোনো দল সে শাসক হোক কিংবা বিরোধী দল হোক, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা তাদের সঙ্গে কোনো রকম তাদের সঙ্গে যুক্ত হয়ে আন্দোলন করতে চাই না। যেন মানুষকে তারা স্বামী বিবেকানন্দের আদর্শে, স্বামীজি বলছেন কি না আধ্যাত্মিকতাই সেটাই হচ্ছে যে ভারতের প্রাণ পাখি, তাহলে সেই আধ্যাত্মিকতাটাকে সঙ্গে নিয়ে যদি আমরা সারা দেশে আগে এই আধ্যাত্মিকতার লাবণে সারা দেশকে প্লাবিত করতে পারি, তবেই আমরা ভারতবর্ষে যথার্থ উন্নতি যথার্থ বিকাশ সেটি সাধন করতে পারবো। আর যদি অন্য কোনো কিছু উপায়ে সেটা চেষ্টা করি তাহলে সেইটা কিরকম হবে, না নদী যে কিনা
পর্বত পেরিয়ে মালভূমি পেরিয়ে সমতল ভূমিতে যে সাগরে এসে মিশেছে, সেই নদীকে যদি আমরা বলি যে তাকে তার উৎসে আবার ফিরে যেতে, সেটা যেমন অসম্ভব হবে, এই যে আধ্যাত্মিকতা যেটি সুপ্রাচীন কাল থেকে আমরা যদি বলি যে স্বামীজির ভাষা যে কিংবদন্তি পর্যন্ত যেখানে উঁকি মারতে সাহস পায় না, সেই প্রাগৈতিহাসিক যে সময় থেকে ভারতবর্ষ আধ্যাত্মিকতাকে, ধর্মকে, তার জাতীয় যে ঐতিহ্য, তার জাতীয় আদর্শ হিসেবে গ্রহণ করেছে। তাহলে নদীকে যদি ফিরিয়ে নেওয়া যায়, যদি এও সম্ভব হয়, স্বামীজি বলছেন এই ধর্ম বা আধ্যাত্মিকতাকে ভারতবর্ষের যে মূল যে কেন্দ্র, সেই কেন্দ্র থেকে কখনো তাকে অপসারিত করা যায়। এটি হচ্ছে যে স্বামীজির সবচেয়ে বড় আমাদের ভারতবর্ষকে, স্বামীজি যে বলছি যে শিকাগো বক্তৃতা থেকে ফিরে এসে যখন তিনি সারা ভারতব্যাপী তাঁর বক্তৃতা দিয়ে যুবকদের উদ্বুদ্ধ করলেন, এটা হয়তো তার সবচেয়ে বড় একটি উত্তরাধিকার যেটা আমরা প্রাপ্ত হয়েছি। তো আমরা দেখলাম কি না, যেখানেই স্বার্থ স্বার্থ শূন্য স্বার্থ শূন্য নামযশের আশা আকাঙ্ক্ষাহীন, এরকম যখন একদল যুবক অনেক মানুষ একজোট হয়ে কোনো কিছু করার চেষ্টা করেছে, সেটা হতে পারে অত্যাচারী শাসকের বিরুদ্ধে তাদের প্রতিবাদ, কিংবা হতে পারে দেশকে এগিয়ে নেওয়ার জন্য যুবকদের সংগঠিত করে একটি বিরাট যুব সংগঠন একটি তৈরি করা, যারা কিনা সারা ভারতবর্ষব্যাপী ছড়িয়ে পড়বে, যাদের জীবন হবে নিষ্ঠা দিয়ে গড়া, যারা হবে সৎ, যারা হবে সাহসী, যারা আপোষহীন, যাদের মধ্যে সহানুভূতি থাকবে, যারা পরিশ্রম বিমুখ হবে না, এরকমই শত সহস্র যুবক, এই যে এদের একটা সংগঠন তৈরি করা, এইটি করতে গেলেও এর মধ্যে থাকে কি না বিরাট একটা শক্তি, বিরাট একটা সাধনা, বিরাট ত্যাগ। এই যে দুটি ক্ষেত্রেই যে প্রবল পরাক্রমী অত্যাচারী শাসকের বিরুদ্ধে সংঘবদ্ধ লড়াইয়ের ক্ষেত্রেই হোক, কিংবা ব্যক্তি জীবনের আমাদের নানান রকম প্রতিবন্ধকতা প্রতিকূলতার ক্ষেত্রে আমরা যখন সংগ্রামে লিপ্ত হই, কিংবা আমরা যখন দেখি যে এককভাবে কিংবা সংঘবদ্ধভাবে ওই যে বড় কোনো বৃহৎ স্বার্থ, দেশের এবং বিশ্বের সামগ্রিক স্বার্থ যা বিশ্বকে এবং সভ্যতাকে তার যে চূড়ান্ত লক্ষ্যে উপনীত করতে পারবে, এরকম একটা বড় লক্ষ্য নিয়ে আমরা কাজ করতে চাই, এই দুটি ক্ষেত্রেই স্বামী বিবেকানন্দের অবদান অসামান্য। এখন শিকাগো বক্তৃতায় স্বামীজি যা বলেছিলেন সেই কথাগুলি আমাদের সকলেরই প্রায় জানা, প্রতিটি ছত্র এবং প্রতিটি শব্দ, এবং তিনি শুরু করেছিলেন যেটা দিয়ে সেটা আগেই আমরা বলেছি। তো এখন কথা হচ্ছে যে এর প্রভাবে হলোটা কি, এইটিকে স্বামী রঙ্গনাথানন্দজি একটা অসাধারণ বলা যেতে পারে একটা ব্যঞ্জনা দিয়ে এটাকে ব্যক্ত করেছেন। স্বামী রঙ্গনাথানন্দজি বলছেন কি না, আমাদের হাজার বছরের পরাধীনতা ছিল দেশের, এই যে কথাটুকু, এটা স্বামী রঙ্গনাথানন্দজি বলেছেন, শুধু তাই নয় এপিজে আব্দুল কালামও বলেছেন। আমাদের অধুনা ভারতের ঠিক স্বাধীনতার পরবর্তীকালের ইতিহাসবিদরা, বলা যেতে পারে প্রভাবশালী রাজনৈতিক যারা নেতা যারা ক্ষমতায় ছিলেন, তারা ভারতবর্ষের ইতিহাসকে তারা বিকৃত করেছেন, কিন্তু যিনি সঠিকভাবে ভারতের ইতিহাস লিখতে চেয়েছিলেন ঐতিহাসিক, তিনি বলা যেতে পারে প্রাতঃস্মরণীয় মহাপুরুষ রমেশচন্দ্র মজুমদার। রমেশচন্দ্র মজুমদার তিনি যে ভারতের ইতিহাস লিখেছিলেন, ইন্ডিয়ান হিস্ট্রি কংগ্রেস স্বাধীনতার পরে পরে এটা তৈরি করা হয়েছিল, এবং সেই কংগ্রেস হিস্ট্রি কংগ্রেস তার প্রেসিডেন্ট ছিলেন ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার, কিন্তু তিনি অপূরন্ত পরিশ্রম করে তার প্রায় 12টি খণ্ড, আমি যদি ঠিক মনে আসছে না, খুব সম্ভবত 12টি খণ্ডের তিনি ভারতবর্ষের যে ইতিহাস, সেই ইতিহাস তিনি রচনা করেছিলেন, কিন্তু সেই ইতিহাসে তিনি উল্লেখ করেছিলেন যে ভারতবর্ষ হাজার বছরেরও বেশি বিদেশি শাসকদের অধীনে ছিল। তখন বলা হয়েছিল যে না, আমাদের যিনি তখনকার যারা শাসক ছিলেন, আমরা এটা জানি না হয়তো, খুব বিখ্যাত একজন দার্শনিক সমাজ বিদের কথা আছে যে পৃথিবীর শাসক কুলের চরিত্র সর্বত্রই এক,
শুধু সর্বত্রই এক নয়, প্রায় সব সর্বসময়ই এক, ব্যতিক্রম দু একটা নিশ্চয়ই সবসময় থাকবে। তো সেই যে শাসক কুলের চরিত্র স্বাধীনতার পরে পরে আমরা এখন হাফ ইত্তেশ করে মরি, আহা তখনকার রাজনীতিতে কি ভালো ভালো লোক ছিল, জানি না সেটা একদম হয়তো ভুল নয়, কিন্তু সেই সময় বাঘা বাঘা রাজনীতিবিদ থাকার সময়েই ভারত ভাগ হয়েছিল, শুধু নয় লক্ষ লক্ষ নিরীহ মানুষ তুঘলকি কিছু সিদ্ধান্তের ফলে, যাদেরকে বাধ্য হয়ে এখন যেটা পাকিস্তান সেখান থেকে পালিয়ে আস মারা হয়েছিল, নারীদের উপর কি বদ্বরোচিত অত্যাচার করা হয়েছিল, এই সিদ্ধান্তগুলো যারা নিয়েছিলেন তারা ওই আজকের প্রাতঃস্মরণীয় সব বড় বড় মানুষেরাই, কিন্তু তাদের হঠকারিতা, তাদের হচ্ছে গিয়ে অস্থিরতা যে এক্ষুনি এক্ষুনি ক্ষমতা আমাদের আসতে হবে, সেইটার ফল এটা হয়েছিল। তো সেই যে জিনিসটি আমরা বলতে চাইছি যে ভারতবর্ষ যে ইতিহাসে পরাধীন জাতির ইতিহাস, সেটি আমরা ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদারের লেখাতে এটা এসেছিল, কিন্তু তার সেই বইগুলিকে একেবারে, ওই যে আমাদের থাকে যে ভারত সরকারের আর্কাইভ থাকে, সেখানে এমন ভাবে লিখিয়ে দেওয়া হয়েছে যার দ্বিতীয় কপি বোধ হয় আজও পর্যন্ত আবিষ্কার করা যায়। সেই সেই কথাটি স্বামী রঙ্গনাথানন্দজি আবার বললেন যে হাজার বছরের বেশি আমরা পরাধীন ছিলাম, আমাদের নিজেদের কোনো স্বাধীনতা বলে কিছু ছিল না, স্বাধীন চিন্তা বলে কিছু ছিল না, আমরা যে মানুষ এটা আমরা ভুলে গেছিলাম। স্বামীজি বলছেন যে এই যে পরাধীনতার যে আর অজ্ঞানতার কালো মেঘ ভারত ভবনকে আচ্ছন্ন করে ফেলেছে, আর মানুষগুলো যারা কিনা দেব ও ঋষির বংশধর, এই দেবতুল্য মানুষেরা তারা পশুপ্রায় জীবন যাপন করছে, এই যে মানুষ ভুলে গেছে যে সে মানুষ, রামকৃষ্ণের বিরুদ্ধে যে অভিযোগটা হয়েছিল যে এই লোকটির কেন একেবারে ক্রাইম সাসপেক্ট বলা হচ্ছে, না প্রাইম সাসপেক্ট না, বলছেন ইনি মান হুস, এই কথাটা বলছেন যে মানে মানুষ যে হবে তার মধ্যে মানের হুস থাকবে, এই বলে ভারতবাসীর মধ্যে আত্মপ্রত্যয় আত্মশ্রদ্ধা জাগিয়ে দিয়েছেন, এর ফলেই তো ভারতবাসীরা চারদিকে গোলমাল করছে, এই জন্যই একে ওই ক্রাইম অ্যাকিউজ করা হলো। তো আমরা দেখছি যে সেই জিনিসটি স্বামী বিবেকানন্দ বলছেন আমাদের অভাব ছিল। শিকাগো বক্তৃতার যে গুরুত্ব 11ই সেপ্টেম্বর তার দেয়া যে ভাষণ, সেটি বলতে গিয়ে স্বামী রঙ্গনাথানন্দজি বলছেন যে 1893 সালের 11ই সেপ্টেম্বরের আগে আমরা ছিলাম ক্রিয়েচার অফ হিস্ট্রি, আমরা ছিলাম ইতিহাসের জন্তু, ক্রিয়েচার। সংস্কৃতে এই জন্তু শব্দটি অত্যন্ত নিন্দনীয় একটা শব্দ হিসেবে এটাকে ব্যবহার করা হয়, জন্তু করা, মানে হয়তো বলা যেতে পারে পশুর থেকেও হয়তো বা আরো একটু নিম্ন স্তরে যখন জন্তু বা ক্রিয়েচার ব্যবহার করা হয়। তো তারপরে কি হলো, তারপরে 1893 সালের ওই 11ই সেপ্টেম্বরের ওই ঐতিহাসিক যে শিকাগো ভাষণ, তার পরে পরে ভারতবাসী আমরা হয়ে গেলাম ক্রিয়েটার অফ হিস্ট্রি, ইতিহাসের স্রষ্টা আমরা হয়ে গেলাম, কি অসাধারণ তার পর্যবেক্ষণ। স্বামী রঙ্গনাথানন্দকে দ্বিতীয় বিবেকানন্দ বলা হয়, এবং একজন খুব অসাধারণ বিবেকানন্দ অনুরাগী বিবেকানন্দ আমরা জানি নবনীহরণ মুখোপাধ্যায়, তিনি বলেছিলেন যে বিংশ শতাব্দীতে অনেক দার্শনিকের নাম আমরা দেশে এবং বিদেশে পাব, তো তাদের মধ্যে বেশিরভাগটাই ছিলেন টেক্সট বুক ফিলসফার্স, টেক্সট বুক বই পড়া, পুঁথিঘাটা চুরি করে, অন্যের ভাব চুরি করে দার্শনিক হয়ে গেছেন। স্বামীজি খুব সুন্দর করে বলেছেন যে একটা কোনো বিষয়কে, নবনীহরণ মুখোপাধ্যায়ও বলছেন যে কোথাও থেকে একটা একেবারেই অবাস্তব অ্যাবসার্ড কোনো একটা আইডিয়া কেউ নিয়ে সেটা নিয়ে দু চার কলম লিখে ফেললেই তিনি একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দার্শনিক হয়ে যাচ্ছেন। বলছেন এরা কি আর দার্শনিক, সেই অর্থে যদি বিগত শতকের সারা বিশ্বে আলোড়নকারী একজন কোনো দার্শনিকের নাম করা যায় তাহলে তিনি হলেন স্বামী রঙ্গনাথানন্দজি। হ্যাঁ, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের নামটি উল্লেখ করে তিনি বলেছিলেন যে জেনুইন এরকমই, তো সেই ফিলোসফার যদি কেউ হতেন যার মধ্যে অরিজিনাল, যার মধ্যে মৌলিক কোনো ভাবনা রয়েছে, তো সেই স্বামী রঙ্গনাথানন্দজির কথা ধরে আমরা যদি এগিয়ে দেখি যে পরবর্তীকালে ভারতবর্ষ, স্বামী বিবেকানন্দ পরবর্তী ভারতবর্ষে কি হয়েছিল এবং সারা বিশ্বে কি হয়েছিল,
আপনারা জানেন যে স্বামী বিবেকানন্দ আমেরিকায় যখন গেছেন, সেটা হচ্ছে গিয়ে শিকাগো ধর্ম সম্মেলনের প্রায় 2 মাস আগে, আর শিকাগোতে প্রচুর খরচ বলে তাকে সেই সময় ওখান থেকে বোস্টন এবং বোস্টন থেকে মাঝে মাঝে ডেট্রয়েট এরকম কিছু জায়গাতেই তাকে যাওয়া আসা করতে হয়েছিল, এবং মূলত বোস্টনে তিনি ছিলেন। তো সেখানেই ডক্টর রাইটের সঙ্গে দেখা হয়, হাওয়ার্ড ইউনিভার্সিটি যিনি প্রফেসর। তো তখন তখন থেকে তিনি কিন্তু ছোট ছোট জায়গায় তিনি বক্তৃতা দিতে শুরু করেছিলেন, হলে, এমনকি মিশনারিদের আহ্বানে সাড়া দিয়ে খ্রিস্টান চার্চ গুলোতে গির্জায় গিয়েও তিনি বক্তৃতা দিয়েছিলেন। কিন্তু 11ই সেপ্টেম্বরের আগে বড় কোনো জনসভায়, যেখানে এইরকম 7,000 নরনারী, বিদুষী নরনারী, সেটাই হচ্ছে কি আরো বেশি চ্যালেঞ্জিং, আরো বেশি ভয়ের ব্যাপার। তো সেরকম জায়গায় তিনি একাই কোথাও বক্তৃতা দেননি। রাজস্থানে বোধ হয় পরিব্রাজক হিসেবে যখন সারা দেশ ঘুরে বেড়াচ্ছেন, সেখানে একটি সভায় স্বামীজি প্রথম এরকম একটা পাবলিক লেকচার তিনি দিয়েছিলেন, এবং সেটাই তার প্রথম এবং শেষ ট্রেনিং, এত বড় একটা বক্তৃতা এই মঞ্চে তিনি আসার আগে। সে কারণে আমি দেখি যে প্রথম পর্বে তিনি একটু কুণ্ঠাবোধ করছেন, তার যখন নাম ডাকা হয়েছে। আর যখন আমরা দেখছি দ্বিতীয় অধিবেশনের সময় তাকে যখন ডাকা হয়েছে, তিনি তখন মা সরস্বতীকে প্রার্থনা করে মনে মনে তিনি কি করলেন না, তিনি তার ভাষণ শুরু করলেন। এবং তার ভাষণের যে জায়গাগুলোতে খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি রয়েছে, তিনি বলছেন যে তিনি পৃথিবীর প্রাচীনতম সন্ন্যাসী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। তো সেই তাদের পক্ষ থেকে তিনি ধন্যবাদ জানাচ্ছেন। তিনি বলছেন যে তিনি সেই দেশ থেকে এসেছেন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে ঘটনা, 1 নম্বর হচ্ছে প্রাচীনতম সন্ন্যাসী সম্প্রদায়, সেই সন্ন্যাসীদের যে গৌরবোজ্জ্বল গাথা আমরা দেখেছি কোথায় না, আলেকজান্ডার যখন আসছেন তিনিও এক ভারতীয় সন্ন্যাসীর সঙ্গে তিনি সাক্ষাৎ করছেন, যাকে তিনি জোর করে নিয়ে যেতে চেয়েছিলেন। তিনি রাজি না হওয়ার জন্য তিনি তরবারি বের করে বিশ্ববিজয়ী সম্রাট তিনি তাকে একেবারে হত্যা করতে উদ্যত হয়েছিলেন। তার অট্টহাস্যে ফেটে পড়ে সন্ন্যাসী বলেছিলেন, রাজা এতক্ষণ তুমি জ্ঞানীর মতো কথা বলছিলে, কিন্তু এখন দেখছি তুমি মহামূর্খের মতো কথা বলছো। এই অট্টহাসিতে আর এই মন্তব্যে তার হাত থেকে সেই তরবারি পড়ে গেল। তো তারপরে তিনি প্রশ্ন করলেন, এমন কথা কেন বলছেন? তখন সেই সন্ন্যাসী বলেছিলেন যে তুমি কি ভেবেছো এই তরবারি দিয়ে তুমি আমাকে হত্যা করতে পারো? তুমি কি ভাবছো আমি এই শরীর, সেই গীতার সেই বিখ্যাত সেই উক্তি, সেটিকেই যেন আমাদের উপনিষদে আগেও এটা আছে অন্য বিভিন্ন জায়গাতেও, সেটিকেই যেন উদ্ধৃত করে এই সন্ন্যাসী তখন বলেছিলেন যে তরবারি আমাকে ছেদন করতে পারে না, বায়ু আমাকে শুষ্ক করতে পারে না, আগুন আমাকে পোড়াতে পারে না, জল আমাকে ভেজাতে পারে, তাই না? নিত্য সত্য বুদ্ধ মুক্ত আত্মা, এটাই হচ্ছে কি ভারতবর্ষের ঐতিহ্য। রুমারোলা তার দ্য লাইফ অফ বিবেকানন্দ বইতে এটাই বলছেন যে স্বামী বিবেকানন্দ শিকাগো থেকে তো ফিরে এলেন, হিজ ট্রায়াম্ফাল রিটার্ন। হ্যাঁ, তো আমাদের এটা যেমন একটা যে তার এই যে বিশ্ববিজয়ী হিসেবে তার স্বদেশে প্রত্যাবর্তন, বিশ্ববিজয়ীর স্বদেশে প্রত্যাবর্তন। আমাদের আমরা যে মিশনে থাকতাম, খুবই নাম করা বেলঘরিয়া স্টুডেন্ট জন, আমাদের সময় যিনি সেখানকার মহান্ত ছিলেন স্বামী অমলানন্দ, আমাদের সিদ্ধেশ্বর মহারাজ খুবই ভালোবাসতেন, অসাধারণ সব প্রেমময় তারা পুরুষ ছিলেন। তিনি এই শিকাগো ধর্ম সম্মেলন নিয়ে যখনই কথা বলতেন, তিনি কখনোই এমনটা বলতেন না যে স্বামী বিবেকানন্দের শিকাগো গমন, তিনি এটাই ইউজ করতেন যে অ্যাপিয়ারেন্স অফ স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দের আবির্ভাব। যেমন এই ধরণীতলে স্বয়ং ভগবানের আবির্ভাব হয়, ঠিক একই রকম ভাবে স্বামী বিবেকানন্দেরও আবির্ভাব হয়েছিল শিকাগো ধর্ম মহাসম্মেলনে। তাকে বলা হয়েছিল সেই সাইক্লোনিক হিন্দু মঙ্ক, যেন তিনি সেই মহা ঝঞ্ঝার মতো তিনি ফেটে পড়েছিলেন শিকাগো ধর্ম সম্মেলনে। তো আমরা তো সেখানে দেখলাম যে সেখানকার ওই শিকাগো ভাষণে তিনি দ্বিতীয় যেটা কথা বলছেন যে সর্বধর্মের প্রতি প্রসূতি স্বরূপ যে ধর্ম তার তিনি প্রতিনিধি। তাহলে এই যে হিন্দু ধর্ম বা বেদান্ত ধর্ম, সনাতন হিন্দু বা বেদান্ত ধর্ম, যদিও হিন্দু শব্দটা আমরা জেনেছি যে আমাদের প্রাচীন কোনো শাস্ত্রগ্রন্থে এই শব্দটি নেই, আজকাল কিছু লোক সেটাকে চাপিয়ে একটা কোথাও থেকে দীক্ষা দেখানোর চেষ্টা করে, না না এটা ছিল, এটা থাকলো বা না থাকলো এটা নিয়ে আমাদের খুব একটা মাথা ব্যথার কারণ নেই। কারণ স্বামীজি বলছেন যে এই বেদান্ত বা সনাতন কথাটার মধ্যে এটা রয়েছে যে মানুষ চাক বা না চাক,
সে নিজেকে যে ধর্মের অনুগামী, যে দেশের নাগরিক হিসেবে সে নিজেকে প্রকাশ করবিত বলে বোধ করতে চায়, আমাদের কোনো আপত্তি নেই। তার মধ্যে যদি মনুষ্যত্ব বোধ থাকে, তার মধ্যে যদি সকলের প্রতি প্রেম থাকে, তার মধ্যে যদি নিঃস্বার্থপরতা থাকে, তাহলেই তিনি একজন সনাতনী, তিনি একজন যথার্থ হিন্দু। তাহলে এই হিন্দু কথাটা তাহলে অন্যদের দেওয়া নাম। তো সেটা নিয়ে আমাদের বলেছি না, স্বামী বিবেকানন্দ স্ট্যান্ডার্ড, স্বামী বিবেকানন্দ হলেন সেই একটা মাপকাঠি। যেমন আমাদের বিজ্ঞানে কিছু ধ্রুবক থাকে, সেইটি দিয়েই আমরা যেগুলিকে চলো যেগুলো হয়, যেগুলো হচ্ছে গিয়ে মুভেবল হয়, সেগুলো কনস্ট্যান্টের সাপেক্ষে আমরা সেটাকে বিচার করি। তো স্বামী বিবেকানন্দ হলেন সেই একটি ধ্রুবক, যাকে দিয়ে সারা বিশ্বের মানবতা, সারা বিশ্বের ধর্ম, এবং যদি বলি যে আমাদের বিশ্বকে প্রগতির পথে নিয়ে যেতে গেলে তার যে বিভিন্ন রকম যে শর্তাবলী রয়েছে, সেগুলি কতটা ঠিক, সেগুলি কতটা ভুল, সেটাকে আমরা মাপবো কি দিয়ে? না, স্বামী বিবেকানন্দের দেখানো পথে, তার বাণী দিয়ে। আমরা জানি যে এটা খোদ ইউনাইটেড নেশনস, ইউনাইটেড নেশনস তার যখন চার্টার, তার যখন সংবিধান তৈরি হলো, তার প্রস্তাবনাতে সেখানে আমরা দেখেছি যে 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 বিষয়গুলি লেখা আছে, স্বামী বিবেকানন্দ যখন বেলুর মঠটা তিনি প্রতিষ্ঠা করলেন, বেলুর মঠ মিশন, সেই বেলুর মঠের যে নিয়মাবলী তিনি লিখেছিলেন, তো পরবর্তীকালে ইউনাইটেড নেশনস এর একজন যিনি মহাসচিব, তিনি এটি প্রকাশ্যে বলেছিলেন যে দেখো, স্বামী বিবেকানন্দ প্রণীত যে আইনগুলি রয়েছে বেলুর মঠ পরিচালনার ক্ষেত্রে, সেগুলি এই যে রাষ্ট্রসংঘ তার যে সংবিধান, তার সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। তা আমরা আজকেই আমি দেখলাম যে ভারতের সংবিধান যখন রচিত হয়েছে, সেখানে হয়তো কোথাও স্বামী বিবেকানন্দের নাম উল্লেখ নেই, কিন্তু স্বামী বিবেকানন্দ প্রচারিত যে উদার আমাদের আমাদের যে ভারতীয় নিজস্ব যে সনাতন ধর্ম, বেদান্ত ধর্ম, আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী, যেটা ইতিহাস স্বীকৃত, আধুনিক ইতিহাস, আর যিনি কিনা ভারত সংবিধান প্রণেতা হিসেবে যাকে বলা হয়, সেই পণ্ডিত নেহরু এবং ডক্টর বিআর আম্বেদকর, এরা দুজনেই অকুণ্ঠ চিত্তে এরা স্বীকার করেছেন যে স্বামী বিবেকানন্দ প্রদর্শিত সেই উদার যে ভাব, সেটি আমাদের সংবিধানের ছত্র ছত্রে সেটাই যেন লিপিবদ্ধ হয়ে আছে। তো সেই জিনিসটি আমরা শুধু কি দেখবো যে রাজনীতি বিদ্রাই সেটাই স্বামী বিবেকানন্দের যে অবদান সেটা তারা স্বীকার করেছেন? না, সেটা নয়। যারা হচ্ছে বিজ্ঞানী তাদের মধ্যেও অসাধারণ প্রভাব রয়েছে, যেটা কিনা বিশ্বের নোবেলজয়ী বিজ্ঞানী যারা রয়েছেন তাদের মধ্যে আমরা জানি নিলস বোর অন্যতম, আরো কিছু বিখ্যাত বিজ্ঞানীদের মধ্যে ফ্রিজক কাপড়া আমরা জানি, অ্যামোরি দে রেনকোট, এদের নাম শুনেছি যে তাদের বিখ্যাত কিছু বই রয়েছে, হ্যাঁ, দা আই অফ শিবা, দ্য টাও অফ ফিজিক্স, আপনারা এই বইগুলি দেখলে অবাক হয়ে যাবেন যে তারা বলছেন যে বর্তমানে যে বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান বিশেষত, সেটি অদ্ভুত ভাবে এটাকে ইংরেজিতে ইনকংগ্রুয়াস হারমোনি, যে যেমন দুটি বিপরীত একেবারে জিনিসকে যদি আমরা এক বাঘে গরুতে যেমন রাখার মতো ব্যাপারটা, যেটা হয় যে বিজ্ঞান এবং ধর্ম এই দুটিকে এক করতে গিয়ে দেখেছি যে ইউরোপে বিরাট লড়াই হয়েছে, বিজ্ঞানকে বারবার ধর্ম, যারা গোড়া ধর্মযাজকরা তারা কি করেছে, বিজ্ঞানীদের শাস্তি দিয়েছে, তাদের প্রাণদণ্ড দিয়েছে, তাদের নির্বাসনে পাঠিয়েছে, তাদের বন্দি করে রেখেছে সারা জীবন। কিন্তু ভারতবর্ষে সেটা হয়নি। ভারতবর্ষে যেটাকে বেদান্ত ধর্ম, যেটাকে মনিজম বলে, আমার কিন্তু সময় শেষ হয়ে গেছে, আমি শেষ করবো অবশ্যই, কিছুই বলা হলো না, এটাও ঘটনা। তো বলছেন যে আধুনিক পদার্থ বিজ্ঞান এবং ভারতীয় যেটাকে বলা হচ্ছে আধ্যাত্মবাদ, এবং পার্টিকুলারলি মনিজম অদ্বৈতবাদ, অদ্ভুত ভাবে এরা এক জায়গায় এসে মিলিত হচ্ছে, এবং আগামী পৃথিবী দেখবে যে বিজ্ঞান এবং ধর্মের, এবং সেটা এই যে বেদান্তের যে অদ্বৈত বেদান্ত, এর অসামান্য এক মেলবন্ধন, যা কিনা আগামী বিশ্বকে তার যথার্থ প্রগতির দিকে এগিয়ে নিয়ে যাবে। তো সময় তো শেষ হয়ে গেছে, এটা
খুব বিপজ্জনক বিষয় কি না, স্বামী বিবেকানন্দকে নিয়ে বলা একে তো আমাদের সাধ্যের বাইরে, আমরা একেবারেই অনুপযুক্ত। আপনারা যে আশা করে আজকে এই অনুষ্ঠানে যোগ দিবেন দেবেন বলে বলেছিলেন, তা নিশ্চিতভাবে আপনারা আশাহত হয়েছেন, আমিও তাই। আমিও যদি জানতাম আজকে নিশ্চয়ই মহারাজের যে বক্তৃতা ছিল আজকে সেটি আমরা সবাই বঞ্চিত হলাম। আশা করবো যে আগামী দিনে সবাই মিলে একসঙ্গে মহারাজের কথা শুনবো এবং এই বিষয়ে সবাইয়ের এই এতক্ষণ ধরে আমার এই একেবারেই অনুপযুক্ত কথা বলে না যে আমাদের পুষ্পবিহীন পূজা আয়োজন, এই ভক্তিবিহীন টান যেটা এতক্ষণ আপনারা সহ্য করলেন, সেজন্য সকলকেই ধন্যবাদ। আজ 11ই সেপ্টেম্বর, শুধু আমরা ইতিহাসের স্রষ্টা এবং স্বামী বিবেকানন্দের হাত ধরেই সেটি সম্ভব হয়েছে। ঠিক আছে। আমাদের দাদাকে আমরা স্যারের কাছ থেকে এতক্ষণ খুব সুন্দর আলোচনা শুনলাম, তো অনিশ ভাই নেই, অনিশ ভাই একটু ব্যস্ত হয়ে পড়েছে, তো আমরা এখন সরাসরি প্রশ্ন উত্তর সেশনে চলে যাব। যদি কারো কোনো জিজ্ঞাসা কিছু থাকে তাহলে মাইক্রোফোন অন করে জিজ্ঞাসা করতে পারে। এখন ধন্যবাদ জ্ঞাপন করবেন শ্রী পূর্ণশ্রী হালদার মহাশয়। প্রথমে দিব্যত্রয়ী চরণে আমার ভুলুণ্ঠিত প্রণাম জানাই। আজকে এই অনুষ্ঠানের যিনি প্রাণকেন্দ্র শ্রী অপূর্ব দাস মহাশয়কে ইয়ং সোলজার্স অফ স্বামীজির পক্ষ থেকে আমাদের ভক্তিপূর্ণ প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা জানাই। তিনি তার সমস্ত দায়িত্ব এবং সাংসারিক সমস্ত কাজকর্ম সবকিছু পরেও এই যে ভগবানের সেবা এইভাবে করছেন তার জন্যে আমরা সত্যি কৃতজ্ঞ। আজকে এই যে আধুনিক বিজ্ঞান তার সঙ্গে আধ্যাত্মিকতা এই দুটো যে কি সুন্দর ভাবে তিনি আলোচনা করেছেন, এবং স্বামীজি হয়তো আরো সময় পেলে উনি আরো ভালোভাবে বলতে পারতেন। যাই হোক, খুব সুন্দর লাগলো। আমরা যদি অন্তত এই জিনিসগুলো আমাদের জীবনে কিছুটা প্রতিফলিত করতে পারি তাহলে আমরা ধন্য হব। আর এই উৎসবটাকে, এই অনুষ্ঠানে শারদাই নারী জাগরণের পক্ষ থেকে যে সমস্ত মায়েরা যোগ দিয়ে এটাকে সাফল্যমণ্ডিত করেছেন তাদেরকেও আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সেই সঙ্গে ইয়ং সোলজার্স অফ স্বামীজির যে সমস্ত সভ্যবৃন্দ অনুষ্ঠানটাকে পরিচালনার জন্য চেষ্টা করেন এবং খুব সুন্দরভাবে পরিচালনা করেন তাদেরকেও
আমার আন্তরিক কৃতজ্ঞতা। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। এখন সমাপ্তি সঙ্গীতে জয় দিবেন শ্রী রামপ্রসাদ সাহা মহাশয়। ঠাকুর, মা, স্বামীজি এবং গুরুদেবের শ্রী চরণে প্রণাম জানিয়ে এবং আজকে যিনি মূল বক্তা তাকে আমার শ্রদ্ধা নমস্কার, এবং যারা আজকে এই অনুষ্ঠানে যোগদান করেছেন সকলকে শ্রদ্ধা নমস্কার জানিয়ে আমি একটি বিবেক গীতি গাইছি। বীর সেনাপতি, বীর সেনাপতি বিবেকানন্দ, ওই যে ডাকিছে আয় রে আয়, আহ্বানে তার আপনা ভুলিয়া কত মহারথী ছুটিয়া যায়। বীর সেনাপতি আত্মত্যাগের অগ্নি মন্ত্রে দীক্ষিত হয়ে নবীন তন্ত্রে, আত্মত্যাগের অগ্নি মন্ত্রে দীক্ষিত হয়ে নবীন তন্ত্রে, ভগবাদ জাত দৈত্য দলিতে, ভগবাদ জাত দৈত্য দলিতে আপনা সপিতে কে যাবি আয়। বীর সেনাপতি স্বার্থ দ্বন্দ্ব ভোগ কোলাহল, এনেছে জগতে শুধু হলাহল, স্বার্থ দ্বন্দ্ব ভোগ কোলাহল, এনেছে জগতে শুধু হলাহল, নিভাতে আজিকে এই দাবানল, নিভাতে আজিকে এই দাবানল, প্রেম বাড়ি সে যে এনেছে হাই। বীর সেনাপতি এসো দেব এসো করুণা নিধান, লহ আজি মম তনু মন প্রাণ, এসো দেব এসো করুণা নিধান, লহ আজি মম তনু মন প্রাণ, কৃপা করি করো এ আশিষ দান, কৃপা করি করো এ আশিষ দান, তব কাজে যেন জীবন যায়। বীর সেনাপতি, বীর সেনাপতি বিবেকানন্দ, ওই যে ডাকিছে আয় রে আয়, আহ্বানে তার আপনা ভুলিয়া, আহ্বানে তার আপনা ভুলিয়া কত মহারথী ছুটিয়া যায়। বীর সেনাপতি, বীর সেনাপতি, বীর সেনাপতি। জয় দিচ্ছি। জয় শ্রী শ্রী গুরু মহারাজ কি জয়, জয় মহামায়ী কি জয়, জয় স্বামীজি মহারাজ কি জয়, জয় গঙ্গামাই কি জয়, ওম শান্তি শান্তি শান্তি,
হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু। সকলকে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ। আমাদের তত্ত্বমসি প্রোগ্রাম আজ এখানেই শেষ হলো। নমস্কার।